টিভি অল বাংলা চ্যানেল থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট চলে আসছে ভারতীয় ডিফেন্সের নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান বিজ্ঞপ্তি কিন্তু বাইরে হয়ে চলে আসছে আর্মি নেভি এয়ারফোর্স নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী বয়স কী সম্পূর্ণ স্টেপ টু স্টেপ এখানে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমাদের নতুন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে বেলেটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এইরকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা চলো দুদিন আগে ভিডিওটি আমরা এখন শুরু করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে একশোটি পোস্ট রয়েছে তার মধ্যে কিন্তু এখানে এনসিসিতে তেরোটি ভ্যাকান্সি রয়েছে এবার ইন্ডিয়ান নেভিতে রয়েছে ছাব্বিশটি পোস্ট তার মধ্যে এনসিসিতে রয়েছে তোমার ছয়টি পোস্ট এবার এখানে নিচে আসবো তিন নম্বর দেখো এয়ার এয়ার ফোর্সে এখানে একশো বত্রিশটি পোস্ট রয়েছে এই বত্রিশটি পোস্টের মধ্যে আবার এনসিসিতে তোমার তিনটি ভ্যাকান্সি রয়েছে তার মধ্যে নিচে আসবো চার নম্বরে দেখব এখানে একশো সত্তরটি পোস্ট রয়েছে আদার্স ট্রেনিংয়ে যে একাডেমি অফিসারদের জন্য এখানে কিন্তু একশো সত্তরটা পোস্ট রয়েছে তার নিচে সতেরোটি পোস্ট রয়েছে এবার এখানে মোট পোস্ট রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি পোস্ট ক্লিয়ার তাহলে এখানে এয়ারফোর্স আর্মি নেভি সম্পূর্ণ এখানে দেওয়া হয়েছে কটি পোস্ট রয়েছে এবার আমরা নিচে আসবো নিচে এসে দেখো কী বলা হয়েছে সম্পূর্ণ এখানে ডেট থেকে শুরু করে কোন ওয়েবসাইটে গিয়ে যাইতে হবে সেটাও বলে দিয়েছে এখানে মেমোর নম্বর তাছাড়া ডেট সেটাও উল্লেখ করে দিয়েছে এবার আমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবো ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করতে পারবো এখানে বলা যাচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবার যে আমরা অ্যাপ্লাই করবো সেটা পরীক্ষাটি কোথায় কোথায় কোন কোন সেন্টারে হবে তো আমরা এখানে দেখবো পোস্ট কোথায় কোথায় পরীক্ষা হবে এখানে লেখা সেন্টার অফ এক্সামিনেশান তো এখানে দেখো আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে শুধু এখানে কলকাতাই আছে এখানে কলকাতায় কিন্তু পরীক্ষা হবে এবার কবে লাস্ট ডেট সেটা কিন্তু আমরা এখানে দেখে নিব তো এটা এখানে বলে দিয়েছে যে তোমার সতেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে এবার এখানে মানে সরি সতেরোই নভেম্বর লাস্ট ডেট ছয়টা পর্যন্ত আপনি আপনারা আবেদন করতে পারবেন সতেরোই নভেম্বর ঠিক আছে তো এখানে চব্বিশ এগারো দু হাজার কুড়ি এবং টু একত্রিশ এগারো দু হাজার কুড়ি থেকে ছয়টায় ছয়টায় পি এম তো আমরা এবার দেখে নেব যে এখানে কী কী বয়স আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো আমরা এখানে দেখে নেব বয়স ক্ষেত্রে কী বলছে এখানে বয়স দেখো বলে দিয়েছে আমরা দেখতেছি এখানে দেখো এক নম্বরে বলা হয়েছে বয়স কী লাগবে এখানে এখানে তোমাদের বি অবিবাহিত হতে হবে মেল ক্যান্ডিডেট ঠিক আছে মানে পুরুষদের এখানে সেকেন্ড জানুয়ারি থেকে উনিশশো আট আটানব্বই অ্যান্ড হচ্ছে ফার্স্ট জানুয়ারি দুই হাজার তিন এর আব্দি হলে আপনারা আবেদন করতে পারবেন এর বিষয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না নেক্সট ওই রকম করে দেখো ওয়ান টু থ্রি ফোর সব ওই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কত লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বয়স কত লাগবে কত অবধি সম্পূর্ণ উল্লেখ কিন্তু এখানে করে দিয়েছে তার আগে বলে দিব আর এই ভিডিও ভালো লাইক অবশ্যই করবেন আর আপনারা পিডিএফটি ভালো করে পড়ে নেওয়ার পরেই কিন্তু আপনারা আবেদন করবেন না হলে কিন্তু আবেদন করবেন না সম্পূর্ণ স্টেপ দেখার পরেই আবেদন করবেন না হলে আবেদন করবেন না সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছে তারপরে যদি আপনারা এই শিক্ষাভাবে আপনারা যদি মানে আপনার শিক্ষক যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করবেন না হলে কিন্তু এখানে আবেদন করবেন না সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়াও এখানে তোমার যে সাবজেক্ট যে পরীক্ষা হবে কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে সেটা কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়েছে আপনারা ভালো করে একটু মনোদর্শক করে দেখে নেবেন তারপর কিন্তু আবেদন করবেন বন্ধুরা সম্পূর্ণ স্টেপ এখানে বলে দিয়েছে এক এক করে সম্পূর্ণ ডিটেলস তো আপনার হাইট থেকে শুরু করে সম্পূর্ণ এখানে লেখানো হচ্ছে আপনারা শুধু মনোদর্শ করে পিডিএফটি পড়ে তারপরে কিন্তু আবেদন করবেন ক্লিয়ার তো বন্ধুরা আজকের মধ্যে এতটুকুই থাকলো যে ভারতীয় ডিফেন্সের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পর্যন্ত আমরা এইটুকু আলোচনা করলাম বাকিটা আপনারা ভালো করে পিডিএফ দেখে নেওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করবেন এবার এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনারা পাবেন বা এখানেই কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি ভিডিও বুঝতে পেরেছেন তা আজকের মধ্যে এতটুকুই থাকবে নেক্সট দেখি আপডেট কি আসে